হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য একটা আমি স্কিন কেয়ার নিয়ে এসেছি, হোমমেড একদম। তো চুলটা দেখতেই পাচ্ছ, আমি একদম টান টান করে বেঁধে নিয়েছি। তো ঘরোয়া পদ্ধতিতে এটা কিন্তু করা যেতেই পারে, সবার স্কিনেই চলবে। তো আমি তার আগে দেখতেই পাচ্ছ মুখে কিচ্ছু এখনও ইউজ করিনি, তো মুখে এখনও জল টলও দিইনি। তো আগে আমি প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে নেবো একটা ফেস ওয়াশ দিয়ে। তো তোমাদের যে যেরকম ফেস ওয়াশ ইউজ করো তো সেটাই ভুলেই চলবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে আগে স্কিনটা পরিষ্কার করে নিই, তো তারপর চলো কী কী দিয়ে প্যাকটাকে রেডি করছি। তো চলো মুখটাকে আগে পরিষ্কার করে নিই। তো দেখো ফেস ওয়াশ দিয়ে একদম স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর প্যাকটা রেডি করবো, তারপর প্যাকটা লাগাবো। তো তোমরা কিন্তু স্নানের আগে এটা করলে আরও ভালোভাবে মানে ভালো হয় আর কি। তো প্যাক জিনিসটা স্নানের আগেই ভালো, তো স্নান করার আগে লাগিয়ে নেবে। তো যাদের মানে মুখে কোনো গ্লো নেই, মানে ম্যারম্যার করছে মুখটা, তাদের জন্য এটা আরও ভালো। তো সময়কের মানে মানে কী বলবো, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট গ্লো একদম, তো খুব ভালো। তো চলো প্যাকটা রেডি করি। তো চলো কী কী দিচ্ছি প্যাকের মধ্যে দেখতে থাকো। তো দেখো প্যাকটা মানে বানানোর জন্য তো কফি পাতা নিয়েছি। তো বাটির মধ্যে আগে কফি পাতা নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ ছোট চামচ, তো 1 চামচ একটু দিচ্ছি যাতে মুখের মতো তো লাগাতে হবে। আর দিচ্ছি মধু, পরিমাণ মতন মধু দিয়ে দেবে। আর দিচ্ছি এটা গোলানোর জন্য গোলাপ জল, এই গোলাপ জলটা আমার এতের মধ্যে ভরা ছিল, তো গোলাপ জল দিলাম। তো এবার আমি প্যাকটা রেডি করে নেব। বাই চান্স একটু জল লাগলে কিন্তু গোলাপ জলে দিও, ভালো হয় কিন্তু। তো দেখো প্যাকটা এইভাবে কিন্তু গুলে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে আরেকটু লাগবে গোলাপ জল। তো ভালো করে ফেটিয়ে নিই চলো। তো প্যাকটা তো আমার একেবারে রেডি, তো চলো এবার মুখে এটা অ্যাপ্লাই করে নিই। তো সারা স্কিনে আমি এটা কিন্তু ভালোভাবে লাগিয়ে ফেলবো। তো এভাবে একটু হালকা হালকা, স্কিনের উপর তো বেশি প্রেশার দেওয়াটা ঠিক নয় না, তো হালকা হালকা করে ওটা মুখে লাগিয়ে নেব। এটা মাখার পর 5 মিনিট মতন আমি মুখের মধ্যে রাখবো। মাঝে মধ্যে মুখের মধ্যে ট্যান চলে এলে কিন্তু এটা করা যেতেই পারে। তো বন্ধুদের জন্য এটা আমি মানে খুব উপকৃত পাবে আর কি। তো করে একবার দেখো, খুব ভালো লাগবে। তো আমরা এটা সেটা পার্লারে গিয়ে না করে ঘরোয়া টোটকা দিয়ে এগুলো করে নিতে পারলে খুবই ভালো, কিন্তু সময়ের অভাবে করা হয় না, ছুটে দৌড়ে পার্লারে চলে যায়। তো পার্লারে গিয়েও গাদা গাদা টাকা নিয়ে নেয়, তাও কদিনের জন্য মুখে ওই গ্লো থাকে। আর বেশি পার্লারে ঘষা ঘষি স্কিনের পক্ষে খুবই ক্ষতিকর, সে আমরা স্কিন সবই ঝুলে যায়। আমি কিন্তু পার্লারে খুব একটা ফেসিয়াল টেশিয়াল করিই না বলতে গেলে, তো ঘরোয়ায় যা মানে হাতের সামনে থাকে তা দিয়েই করে নিই। খুব তোমাদের চ্যাটচ্যাটে মনে হলে আর একটুখানি গোলাপ জল দিতেই পারো, আমার আর লাগছে না। আর বেশি অতিরিক্ত ঝোলঝোল করে বানিয়ে ফেললে না চারিদিকে গলায় চারিদিকে চোখের ভেতরে মানে ঢুকে যেতে পারে আর কি। তো সামনেই তো সরস্বতী পুজো এসেছে, তো এটা মানে হাউস ওয়াইফদের বলছি খুবই ভালো। হাউস ওয়াইফ কেন, টিনেজাররাও ইউজ করতে পারো, সবাই পারো। তো হাউস ওয়াইফরা কি বলতো, আমরা গ্যাসের সামনে গিয়ে গিয়ে মানে মুখ পোড়া বাদরের মতন হয়ে যায়, বেশি ট্যান পড়ে যায় আর কি। সমস্ত ঘরের কাজকর্ম হাউস ওয়াইফদের তো আর সারতে হয়, তো আমার মতন যারা আছো সমস্ত একা হাতেই যাদেরকে সারতে হয় সে তাদের জন্য তো আরো ভালো। তো সরস্বতী পুজোর আগে একবার কিন্তু ব্যবহার করে নিও। তো চলো
একদম রেডি। হ্যাঁ, যেটুকু এবার বাঁচবে গলায় টলায় একটু দিয়ে দিতে পারো, খুবই ভালো। তো আগে স্কিনটার মধ্যেই তো দিয়ে ফেললাম, তো চলো এটা এখন 5 মিনিট মতো রাখবো, তার মধ্যে আমার শুকিয়ে যাবে। আমি এদিক ওদিক মানে রোদে বেরোবো না, তো এদিক ওদিক করে কাজগুলো সেরে নিই বাড়ির মধ্যে, তারপর স্কিনটা ধুয়ে মানে ধুয়ে দেখাবো আর কি। চলো, তো দেখো আমার 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট একটু পেরিয়ে যাচ্ছে, তো কালো কালো ভাব দেখতে পাচ্ছ, তার মধ্যে মনে হচ্ছে এটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো এরপর কিন্তু ধুয়ে ফেলবো। তো এবার ধুয়ে একবারে স্নান করে তারপর তোলো দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মুখটা কতটা গ্লো করছে, মানে আগের থেকে তো অনেকটাই গ্লো করছে, সেটা আমি নিজে নিজেও বুঝতে পারছি। তো খুবই কাজ করলো আর কি, মানে কাজ হলো আর কি প্যাকটা মেখে। তো প্যাকটা ধুয়ে নিয়ে আসার পর আমি স্নানও করে নিয়েছি, তো এরপর আমি লাগাবো একটা টোনার। তো আমি এই জোবিসের টোনারটা ইউজ করি, কিউকাম্বারটা। তো এই টোনারটা খুব ভালো। তো বাপরে, এই টোনারটা খুব ভালো, ড্যাব ড্যাব করে নেব, পাচ্ছি না টোনার দেওয়াটা। তো টোনারটা শুকিয়ে গেলে তারপর আমি কিন্তু ময়েশ্চারাইজার লাগাবো, আর ময়েশ্চারাইজারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, যে প্যাক লাগানোর পর আমি কিছু ইউজ করলাম না সেটা কিন্তু একদম করবে না। তো মুখটা আমার শুকিয়ে গেছে, তো টোনারটা খুবই ভালো। তো মুখটা কতটা গ্লো করছে সেটা কাছ থেকে দেখলেই বুঝতে পারবে। মুখের মধ্যে চুল আটকে যায়। তো এবার আমি একটা ময়েশ্চারাইজ ইউজ করবো, আর ময়েশ্চারাইজারটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি যে প্যাক লাগানোর পর আমি কিছু লাগালাম না, কিন্তু টোনারটা তো খুব ভালো আর ময়েশ্চারাইজার। তো আমি ময়েশ্চারাইজার ইউজ করি মামা আর্থে উপ্তান ময়েশ্চারাইজার, ফ্রেশ ময়েশ্চারাইজারটা, দেখতেই পাচ্ছ। তো এইটা আমি স্কিনের মধ্যে লাগিয়ে নেবো। তো স্কিনকে তো যত্ন তো দিতে পারলেই ভালো, মানে স্কিনেরও তো একটা খাবার চাই, তাই না? জাস্ট এটা লাগিয়ে নেবো, বাস হয়ে গেল আমার আজকের মতো স্কিনের উপর, মানে কি বলবো স্কিনের উপর পরিষ্কার পরিচ্ছন্ন যেটাকে বলে। আরে কিছুতে না কিছু শুকাতে যায় না তাড়াতাড়ি করে। আর ময়েশ্চারাইজার লাগানোর সময় কিন্তু এইভাবে এইভাবে টেনে কিন্তু লাগাবে না, ঠিক আছে? এইভাবে যতটা পারবে ওপর দিয়ে চেষ্টা করবে, কারণ এইভাবে করতে গেলে কিন্তু আমাদের স্কিনে যে চামড়াগুলো আছে ঢিলা হয়ে এর নিচে দিয়ে ঝুলতে শুরু করবে। তো আমার অভিজ্ঞতাতে যেটাটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর স্কিন কেয়ারটা হোমমেড যে স্কিন কেয়ার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো খুবই ভালো একটা, এটার মধ্যে কোনো স্কিনে তোমাদের ক্ষতি টতি কিচ্ছু হবে না, ঘরোয়া পদ্ধতিতে সবার হাতের সামনে সব কিছুই থাকে, মধু সবার বাড়িতেই থাকে, গোলাপ জল সবার বাড়িতেই থাকে। তো আর কি বেসন, বেসন তো আমাদের রান্নার জন্য সব কিছুই থাকে, আর দিলাম বেসন, হ্যাঁ গোলাপ জল, গোলাপ জল, মধু আর কফি। আর এখন তো শীতকাল, শীতকাল তো শীতকালটা বড় কথা না, অনেকে সবার বাড়িতে সবসময় কফি খায়, তো কফি ব্যাস আর তো কিছু না। এই দিয়ে আমার আজকে স্কিন কেয়ার। তো কতটা বন্ধুরা দেখো আমার আগের ভিডিওটা দেখবে, যেটা থেকে আমি শুরু করিনি, আমি তো কিছুই লাগালাম না, আমি তো মেকআপও দিইনি, বলো তো স্কিনটা কতটা গ্লো করছে, তোমরা নিজে থেকেই বলো। কিন্তু আমি কিন্তু ঘষে ঘষে তোমাদের সামনেই দেখালাম যে আমার ক্রিমটা কিন্তু শুধু লাগালাম, এর উপর পাউডার টাউডার কিচ্ছু, ফেস পাউডার কিচ্ছু দিইনি। তো দেখো বন্ধুরা কতটা মুখটা গ্লো করছে, বুঝতেই পারছো কতটা? তো চলো, তো আমার স্কিন কেয়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা।